এবার ভারোত্তোলনের সোনা, 20 বছরের অচিন্ত আনলেন সাফল্য, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, পদক জয়ে উচ্ছ্বসিত। আরো বড় কথা, অচিন্ত বাঙালি। কোথায় থাকেন অচিন্ত? দেখুন, ইতিহাস করলেন হাওড়ার অচিন্ত। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের সোনা পেলেন তিনি। দেশের হয়ে এবার কমনওয়েলথে তৃতীয় স্বর্ণপদক তার হাত ধরেই পেল ভারত। অত্যন্ত দারিদ্র পরিবার থেকে অচিন্ত শিউলি, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট 313 কেজি ওজন তুলে কমনওয়েলথের মঞ্চে বাজি মাত অচিন্ত। আরো বড় কথা, বাঙালি অচিন্তের বাড়ি হাওড়ায়। কাজেই এই রাজ্যের ছেলে কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছেন, এই খবর এক বিরাট প্রাপ্তি। অচিন্তর কথা হাওড়ার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে সোমবার সকালে। পাঁচলার বাড়ির এলাকায় রবিবার সন্ধ্যার পর থেকে উত্তেজনা ছিল চরমে। ভারতীয় সময় মধ্যরাতে অচিন্ত তার প্রতিযোগিতায় নেমেছিলেন। বন্ধু বান্ধব, প্রতিবেশী, বাড়ির লোকজন সকলেই অধীর আগ্রহে টিভির সামনে অপেক্ষা করছিলেন। সোনা পেতেই শুরু হয়ে যায় উৎসব। কুড়ি বছর বয়সী অচিন্তের বাবা মারা গিয়েছেন ছোটবেলায়। 9 বছর হয়ে গেল বাবা নেই, মা অত্যন্ত কষ্ট করে সংসার চালান। ছেলের এই সাফল্যে মা নিজেও অত্যন্ত আনন্দিত। দেশকে গর্বিত করেছেন এই অ্যাথলেটিক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী টুইট করেন, কমনওয়েলথ গেমস খেলতে রওনা হওয়ার আগে অচিন্ত শিউলির সঙ্গে কথা হয়েছিল। ওর মা ও দাদার কাছে কিরকম সমর্থন পেয়েছেন জানিয়েছিলেন। এবার আশা করি পদক জেতার পর একটা সিনেমা দেখার সুযোগ পাবেন। রাষ্ট্রপতিও অচিন্তকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। 73 কেজি ভারোত্তোলনে এবার অংশ নিয়েছিলেন হাওড়ার অচিন্ত। তাকে ঘিরে শুরু থেকেই কোচ এবং অন্যান্যদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা পূরণ করে সাফল্য আনলেন তিনি। একবার নয়, দুবার কমনওয়েলথ গেমসের রেকর্ড ভাঙলেন 20 বছরের এই ভারোত্তোলক। প্রথম প্রয়াসে তিনি স্ন্যাচে 143 কেজি ভারোত্তোলন করেন। এরপর 143 কেজি তুলে সেই রেকর্ডটি অবলীলায় ভেঙে দেন। তখনও কেউ আন্দাজ করতে পারেননি আরও একটি রেকর্ড তিনি করার অপেক্ষায় রয়েছেন। এরপর তিনি ক্লিন অ্যান্ড জার্কে 166 কেজি তোলার জন্য এগিয়ে যান। 170 কেজি ওজন তুলে মোট ভারোত্তোলনের ক্ষেত্রেও গেমসের রেকর্ড ভেঙে দেন। সব মিলিয়ে মোট 313 কেজি ভারোত্তোলন করেছেন এই 20 বছর বয়সী তরুণ। গেমসের রেকর্ড ভেঙে ভারতকে তৃতীয় স্বর্ণপদক তিনি এনে দিয়েছেন। রবিবার রাত্রি অবধি ভারত এবার 6টি পদক পেয়েছে। অচিন্ত সাফল্যে রীতিমতো গর্বিত ভারতীয় ক্রীড়া মহল। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।